অনাগত সময়ত এটা শান্তির বিটিআর প্রতিষ্ঠা করার কারণে আমি এই পরিবর্তন যাত্রা করি আছি। আমি আরো একটা চেষ্টা করিম যে বিটিসি জি উন্নয়নের জি স্লোগান না উন্নয়ন বলি কবলে গলে যিখিনি তেখেতে বুঝি পোৱা উন্নয়ন, কারণ উন্নয়ন কোন ফালে দি হৈছে, যি সকল যিবিলাক মানুহে সাইকেল খন চলাইছিলে তেওঁলোকে হেলিকপ্টারও উঠিব পাৰিছে হাজিছে, কিন্তু তার সংখ্যা কিন্তু বহুত কম, 10% বা 20% মানুহ ডেভেলপ হৈছে, বাকি 80-90% মানুহর কুলাই পাছিয়ে নধরা অবস্থা হয়েছে দুঃখে বেদনায়। আর মানুহর জব কার্ডের উপর আরম্ভ করে আইওআই ঘরে হোক বা বিভিন্ন আসনি যা আসে সেই আসনিবিলাক লুণ্ঠন করে পেলায় এই 5% বা 10% মানুহে অট্টালিকা সাজিছে বা বিল্ডিং বনাইছে বা আপনার হেলিকপ্টারত উঠিছে, গতি বাকি মানুষের তো পরিবর্তন হওয়া নাই, যার কারণে আমি পরিবর্তন যাত্রা পরিবর্তন আমি বিচারিছো। সবায়কত আরো একটা কথা আমি জানিব চেষ্টা করিম যে বিটিআর চুক্তি যুক্ত রূপায়ণ করার কথা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম আলোচনা চলি রূপায়ণ হব লাগে সোনকালে, আর বিটিআর চুক্তি রূপায়ণ হলেহে আমার এই বিটিআর অঞ্চল এই অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হব। আপনাদের জানে যে 1985 চুক্তি হয়েছিল, যদি তেতিয়াই এই 19 লাখ মানুষে আজি হারাশাস্তি খাবলগা নহলহেতেন, গতি চুক্তি যেদরে ডিলে করে একটা বেদনার সৃষ্টি করলে, ঠিক একদরে এই বিটিআর চুক্তিও একাংশ লোকে ডিলে করব বিচারে, তার ভিতর প্রধানত হাগ্রামা মহিলা ডাঙরিয়া তেখেতে এই চুক্তিক বিরোধ করেছে, গতি আমি গরিহণা দিছো তেনেকুৱা লোকক, কারণ এই চুক্তি শান্তি আনিছে আর এই চুক্তির জড়িয়ে আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত আরো জাগ্রত হব আর মানুষের মাজত সমন্বয়ের যে পরিবেশ সেই পরিবেশ গড় লব বলে আমি বিশ্বাস করো। আমি ঠিক একদরে ইপিপিএল দলেও আমি প্রচার অভিযান চলাইছো, আমি এটাই পার্থক্য আমার লগত যে আমি খাটি খোৱা জনতার কাষত গৈছো, তেখেতসকলের ওসর গৈ পেলাই মনের বেদনা বুঝার চেষ্টা করছো, প্রতিখন রাস্তা ঘাট আমি নিজে খোজকাড়ি চাই আছো, যাতে অনাগত সময়ত আমাক কোৱাৰ আগতে আমি নিজে বুঝি পাও, আর আগতেও আমি এনেকুৱা ধরনের আমি সার্ভে করছো বা গোটেখিনি বস্তু আমার ইতিমধ্যে আহি গৈছে, তার উপরেও আমি পদযাত্রার জড়িয়ে গলিয়ে অলিয়ে গলিয়ে আমি সোমাবলৈ যত্ন করছো, যাতে মানুষের প্রকৃত যেটু মানে আপনার ছবি সেই ছবি যাতে আমি সন্মুখত আনিব পারো, আমি যার কারণে দালালর সৃষ্টি হয়েছে আজি দালালক সেই কারণে রাইজে ক্ষমতার পর আঁতরাব বিচারিছে, কারণ গাঁও এখনের কোনটো কাম করব লাগিব, কার ঘরত আইওআই ঘরের প্রয়োজন আছে, গোটেই কামখিনি সরকারে যেদরে সার্ভে করব লাগিছিলে নাইবা জব কার্ডখিনি তেওঁলোকে কি করেছে, বিপিএফর যখন মানুষ আসে তেওঁলোকে মাত্র জব কার্ডবিলাক সংগ্রহ করে পেলায় নিজের ঘরত রাখি দিয়া আজির তারিখলৈকে রাখি দিছে, গতি অন্যায়ভাবে মানুষের রেশন কার্ডবিলাক কাঢ়ি লওয়া, জব কার্ডবিলাক কাঢ়ি লওয়া, মানুষের আইওআই ঘরের অধিকার কাঢ়িকর মই দেখা নাই যে হাগ্রামা মহিলা ডাঙরিয়া বিশেষ কিবা সাফল্য করেছে, আর দুই এখন রাস্তা দেখায় তেওঁলোকে কয় যে আমি ইমানখিনি ডেভেলপ করেছো, হয় বুঝি পালো যে আপুনি 10 কোটি টকার কাম আনি পেলায় যদি 5 লাখ টাকা তাত খরচ করে বাকিখিনি এই কেনেকুৱা ধরনের কাম হল, তেনেকুৱা বহু উদাহরণ আছে যত আপনার লাখ লাখ ট্রেক্টর 40 ট্রেক্টর আপনার কিবা মাটি পেলাইছে সেন্ড কেবিলিং করেছে, গতি দেখা পালো যে যে ইপিপিএলর যে পদযাত্রা এই পদযাত্রাত কিন্তু আমি আরও এগারী আমি ইয়ারেপর আমি জানিব কারণে চেষ্টা করিম যে ইপিপিএলর যি ধরনের ভূমিকা আমি দেখবলে পাইছো, এই ভূমিষ্ণ মথনগুড়ি সমষ্টির কিন্তু এক নিদর্শন যে পরিবেশ আমি সম্পূর্ণ ক্যামেরা পার্সন রবিকুলক আমি সম্পূর্ণ ভিজুয়াল দেখাব কারণে চেষ্টা করিম যে আমি ইপিপিএলর যি পদযাত্রা এই পদযাত্রাত কিন্তু চেষ্টা করেছিল যে যে উন্নয়নের যে স্লোগান দিয়া যে স্লোগান এই স্লোগানে কিন্তু আজি বিষ্ণং মথনগুড়ি সমষ্টিত কিন্তু এক পরিবেশ কিন্তু বিরাজ করা এক পরিলক্ষ হয়েছে, আমি ইয়ারপর আমি যে মন্তব্য লৈছে এই মন্তব্যর পর আমি জানিব কারণে চেষ্টা করিম আমি আজি আপনাদের কিমান দূর পদযাত্রা করেছে কিমানখিন গাঁও পদযাত্রা করেছে, আমার আজি 22 কিলোমিটার মান পদযাত্রা হল প্রায় আমার মইনামাতা PCDC গাঁও, তো আজি আজি পদযাত্রাত আপনাদের কি কি বিচারে আসলে কোকসুন দাদা পরিবর্তন বিচার আমি।